মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচিহ্ন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে 1992 সাল থেকে চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়। মেলার প্রবেশমুখে ঢুকতেই দেখা মেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আলোকচিত্র প্রদর্শনী। শুধু চাঁদপুর জেলাই নয়, আশেপাশের বিভিন্ন জেলা থেকে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, তরুণ তরুণী, মুক্তিযোদ্ধা সহ নানা বয়সী লোকের সমাগম ঘটে বিজয় মেলায়। এই বিজয় মেলায় আমি এসেছি কিছু স্মৃতি দেখার জন্য। স্মৃতি হলো যারা যাদের পরিশ্রমের এবং অতি সাহসিকতায় এবং যারা দেশপ্রেম করে দেশকে স্বাধীন করেছেন তাদের কিছু স্মৃতি এখানে আছে। আমি ওই স্মৃতিগুলোকে আমি দেখার জন্য আমি এখানে আসছি। আমি একজন মুক্তিযোদ্ধা। দেশটা যারা স্বাধীন করছে তাদেরকে আমি স্যালুট জানাই। প্রতি বছরে বিজয় মেলা অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন ছবি আছে, যেমন যারা মুক্তিযুদ্ধ করছিল এবং অনেকেরই গুণীজনের ছবি আছে। মেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন তুলে ধরার পাশাপাশি এখানে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাসব্যাপী এই মেলার অর্ধশতাধিক সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় প্রতিদিন নৃত্য, সঙ্গীত ও নাটক মঞ্চস্থ হয়। প্রতিবছর 8ই ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস উপলক্ষে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন ধরনের স্টলের পাশাপাশি শিশু কিশোরদের বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। দীর্ঘ 32 বছর ধরে চলা এই মেলাটি এখন চাঁদপুরবাসীর অন্যতম উৎসবে পরিণত হয়েছে। প্রাণের এই মেলাকে আরো প্রাণবন্ত করার দাবি জানিয়েছেন আগত দর্শনার্থীরা। মুক্তিযুদ্ধের বিজয় মেলা, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে আমরা এই বিজয় মেলা পালন করি এবং আমাদের এই অঞ্চলের মুক্তিকামী মানুষদেরকে আমাদের এই বিজয় মেলা থেকে আমরা যে যুদ্ধ করেছি, কিভাবে যুদ্ধ করেছি, সেই রণাঙ্গনের ইতিহাস আমরা এখানে তুলে ধরি। মুক্তিযুদ্ধের বিজয় মেলা আজকে 32 বছর যাবৎ উদযাপন হচ্ছে ব্যাপকভাবে। চাঁদপুরবাসীর এটি আমি মনে করি প্রাণের মেলা। মুক্তিযুদ্ধের চেতনায় সবাই উদ্বুদ্ধ হয়ে এই মেলায় চলে আসে। এটা মানে আস্তে আস্তে এই মেলাটা চাঁদপুরবাসীর ঐতিহ্যবাহী মেলা হয়ে গেছে। আমাদের যেটা চাওয়া মুক্তিযুদ্ধের বিজয় মেলা, মুক্তিযুদ্ধটা যাতে মানুষজন এবং বিশেষ করে তরুণ প্রজন্ম, আগামীর প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধর যে স্মৃতি, মুক্তিযুদ্ধ আমাদের দেশটা কীভাবে স্বাধীন হয়েছে, স্বাধীনতা পেলাম, সেই জিনিসটা যাতে আরও ভালোভাবে তাদেরকে জানানো যায়। মেলাকে নতুন প্রজন্মের কাছে প্রাণ চাঞ্চল্য করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মেলা কর্তৃপক্ষ। 92 থেকে 2023 দীর্ঘ 32 বছর পর চলায় আমরা প্রজন্মের কাছে অনেক কিছু তুলে ধরতে পেরেছি এবং আমরা কিছুটা সার্থকতা অর্জন হয়েছে। এখানে সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের প্রথম বিজয় মেলা চট্টগ্রাম, দ্বিতীয় বিজয় মেলা চাঁদপুর, তারপর অনেক জেলায় হয়েছে, কিন্তু চাঁদপুরের ধারাবাহিকতা 32 বছর চলমান ছিল। এর অন্যতম কারণ হচ্ছে এই মেলাটা সম্পূর্ণ শতভাগ শুদ্ধ এবং বিশুদ্ধ। এই মেলা এখন মুক্তিযুদ্ধ ও তরুণ প্রজন্মের বিজয় মেলায় পরিণত হয়েছে বলে জানালেন এক প্রবীণ যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। আমরা এটাকে দিন দিন উন্নত করতে করতে এমন এক অবস্থা নিয়ে এসছি। আজকে আমাদের বিজয় মেলা নয়, জনগণের বিজয় মেলা, মুক্তিযুদ্ধের বিজয় মেলা নয়, এই দেশের প্রজন্মের বিজয় মেলা। এই প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় আজীবন জনন বাংলাদেশ রবে, যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা, ততদিন রবে বাংলাদেশ, ততদিন রবে এই বিজয় মেলা।